আমার কাছে একটা আইফোন রয়েছে এটা হচ্ছে আইফোন থার্টিন এবং এই ফোনটার সমস্যা হচ্ছে এটা এমডিএম সেটা কীভাবে বুঝবো আমি যদি এটা স্ক্রিনটা আনলক করতে চাই এখানে দেখতে পারতেছেন লেখা আসতেছে রিমোট ম্যানেজমেন্ট এবং আপনি যদি এখান থেকে এনরোল দিস ফোন এখানে ক্লিক করে নেক্সটে যাওয়ার চেষ্টা করেন তাহলেও কিন্তু নেক্সটে যেতে পারবেন না এখানে আইডি পাসওয়ার্ড চাবে ইউজার নেম বা পাসওয়ার্ড চাবে এবং এখানে লেখা আছে রিমোট ম্যানেজমেন্ট এখন আপনি এখানে যাই দেন না কেন এটা কিন্তু আনলক হবে না আর এটাকেই বলে এমডিএম যদিও হেলো স্ক্রিন হেলো স্ক্রিন থাকলে আমরা যেটা বুঝি বা অনেকে যেটা বুঝি সেটা হচ্ছে আই ক্লাউড কিন্তু এটা কিন্তু আই ক্লাউড না আই ক্লাউড হলে ঠিক এইরকম অ্যাক্টিভিশন লক লেখা থাকতো একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটা হচ্ছে রিমোট ম্যানেজমেন্ট আর এটাকে বলে এমডিএম লক আইফোনের এমডিএম লক আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এই এমডিএম আইফোন এমডিএম লক কীভাবে আনলক করতে হয় সো উইদাউট ওয়েস্টিং আউট টাইম লেটস বিগিন দিস ভিডিও ওয়েল এই এমডিএম লকটা আনলক করার জন্য অবশ্যই কিন্তু আপনার কাছে একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে এবং আমরা এটা সার্ভারের সাহায্য করবো এই জন্য প্রথমে আমরা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সাথে মোবাইলটা কানেক্ট করে নেব আমি ক্যাবলটা লাগিয়ে দিলাম এবং ক্যাবলটা লাগানোর পর আপনি কিন্তু থ্রি টুলসে মোবাইলের সমস্ত গুলো দেখতে পারবেন আমি এখান থেকে ব্যবহার করতেছি আইকে প্রাইম আমরা কিন্তু এই টুলসটা দিয়ে আনলক করব না আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ও টুলস ওপেন না করে আমি এই টুলসটা ওপেন করলাম এবং এখানে মোবাইলের সিরিয়াল এবং আইমি নাম্বার কিন্তু দেখা যাচ্ছে এবং আই ওস কিন্তু দেখা যাচ্ছে এবং মোবাইলের মডেল যেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন এখন এই মোবাইলটা আইফোন থার্টিন এমডিএম আনলক করার জন্য আমরা প্রথমেই যে কোনো একটা ব্রাউজার চুজ করবো এবং ব্রাউজারে এসে সার্চবারি লিখবো জিএসএম আলো ডট ওআরজি লিখে সার্চ করে দেব এবং এই ওয়েবসাইটটাতে আসার পর আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নিন এবং অবশ্যই এই ওয়েবসাইটে কাজ করার জন্য ডিপোজিট করতে হয় ডিপোজিট করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখানে ডিপোজিট করে কিন্তু আপনি কাজ করতে পারবেন এই ওয়েবসাইটে বিশ্বের যত ধরনের মোবাইল আছে এবং যত ধরনের সমস্যা আছে সব সমস্যা কিন্তু আপনি ইনস্ট্যান্ট বা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আনলক করে ফেলতে পারবেন সমস্যাটার সমাধান করে ফেলতে পারবেন এছাড়াও এই ওয়েবসাইটে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের টুলস ক্রেডিট ইত্যাদি ইত্যাদি এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে বা ডিপোজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন ওকে আমি এখান থেকে অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পর এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডার থেকে আইমি সার্ভিসে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি সার্চবার এসে লিখে দেবো এমডিএম এমডিএম লেখার পর আমি এখান থেকে যে আইকে এখানে কিন্তু তিনটা সার্ভিস রয়েছে এখান থেকে আমি এটাতে ক্লিক করে দেবো এখানে কিন্তু অন্য অন্য সার্ভিস এই দুইটা সার্ভিস দিয়েও আপনি কাজগুলো করতে পারবেন কিন্তু আমি এই এটা দিয়ে করব। এই জন্য এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আইমি জায়গায় আপনি আপনার ফোনের আইমি নাম্বারটা দিয়ে দেবেন এই ক্ষেত্রে ফোনের আইমি নাম্বারটা কোথায় পেতে পারেন আপনার মোবাইলটা যদি হেলো স্ক্রিন থাকে তাহলে এই যে এখানে একটা আই কার্ড দেখা যাচ্ছে এই আই কার্ডে ক্লিক করে দিলে কিন্তু আপনি আপনার ফোনের আইমি নাম্বারটা পেয়ে যাবেন এছাড়াও মোবাইলটা কম্পিউটার বা ল্যাপটপের সাথে ইউএসবি কেবল কানেক্ট করে থ্রি রুলটা ওপেন করলেও কিন্তু এখানে আপনি আইমি নাম্বার পেয়ে যাবেন আমার ক্ষেত্রে এখানে কিন্তু আমি আইকে প্রাইমটা ওপেন করেছি এবং এইখানেও কিন্তু সেম আইমি নাম্বারটা দেখা যাচ্ছে তো যে কোনো জায়গা থেকে আপনি আইমি নাম্বারটা সংগ্রহ করে জাস্ট এখানে আইমি নাম্বারটা বসায় দিবেন এবং এখান থেকে প্লেস এন্ড অর্ডার এখানে একটা ক্লিক করে দিবেন অর্ডারটা হয়ে গিয়েছে এবং এইখান থেকে ভিও আইমিআই অর্ডার হিস্ট্রি এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে ফার্স্টই আমরা দেখতে পারবো এটা ওয়েটিং অ্যাকশনে আছে এবং ত্রিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে এটা চলে যাবে ইন প্রসেসে এবং এটা একটা নির্দিষ্ট সময় দুই চার পাঁচ মিনিট বা সাত মিনিট পরে এটা কিন্তু সাকসেস হয়ে যাবে আমি কিছুটা সময় পর এটা রিফ্রেশ করে দেখব ওয়েল কিছুটা সময় পর আমি যখন এটা রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে এটা কিন্তু এখানে সাকসেস চলে আসছে এবং আমার থেকে এই যে এখানে যে ডলারটা এই ডলারটা কিন্তু কেটে নিয়েছে এখন এটা সাকসেস হওয়ার পর আমরা এটা কীভাবে বাইপাস করবো এই জন্য গুগলে এসে সার্চবারে লিখে দেবো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চবারে লিখে দেবো আইকে টুলস লিখে দেওয়ার পর ফার্স্টেই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা দেখে রাখেন এই ওয়েবসাইটটাতে চলে যাব এখানে যাওয়ার পর এখান থেকে আইকে এমডিএম যে সফটওয়্যারটা আছে যে টুলসটা আছে এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব ওয়েল এটা ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি ওকে এটা ডাউনলোড হওয়ার পর আমরা এটা এক্সট্রেক্ট করে নিচ্ছি এটা কিন্তু জিপ ফাইল ওপেন হয়েছে আমরা এক্সট্রেক্ট করে নিলাম ফাইলটা ভেঙে নিলাম এবং এই যে আইকে এমডিএম এই টুলসটা আমি ওপেন করতেছি ডাবল ক্লিক করে করার পর যখন আমি ইউএসবি ক্যাবলটা কানেক্ট করব। যদি আগে থেকে কানেক্ট করা থাকে এবং এই ইনফর্মেশনগুলো না আসে সেক্ষেত্রে আপনি ক্যাবলটা খুলে লাগাবেন এই ইনফরমেশানগুলো কিন্তু এখানে চলে আসবে ইনফরমেশানগুলো এরকম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট বাইপাস এই স্টার্ট বাইপাসে আমরা একটা ক্লিক করে দেবো স্টার্ট বাইপাসে ক্লিক করে দেওয়ার পর ফোনটা কিন্তু অটোমেটিক রিবোট নেবে এবং এটা এখানে হানড্রেড পারসেন্ট যখন হয়ে যাবে যখন এখানে সাকসেস আসবে তখন কিন্তু আমাদের ফোনটা টোটালি আনলক হয়ে যাবে যেমনটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অটোমেটিক রিয়াস্টার্ট নিচ্ছে এবং কিছুটা সময় পরে এখানে দেখেন লেখা আসছে ডান এনজয় ইউর ডিভাইস আমাদের ফোনটা কিন্তু আমাদের ফোনটা কিন্তু টোটালি বাইপাস হয়ে গিয়েছে এমডিএম লকটা কিন্তু আনলক হয়ে গিয়েছে এখন এটা নর্মাল যে সেট আপটা সেই সেট আমরা করে নেব নর্মাল যে সেট আপটা এটা করে নিলে কিন্তু আমাদের ফোনটা আনলক হয়ে যাবে যেটা কিন্তু এর আগে করা যায় নাই তো আমি করতেছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন ওয়েল দেখতে পারতেছেন আমাদের এই ফোনটা কিন্তু টোটালি এমডিএম আনলক করে ফেললাম কিছু সময়ের মধ্যে এইভাবে এই প্রসেস অনুসরণ করে আপনি কিন্তু আপনার আইফোনের এমডিএম লক হলে সেটা আনলক করে নিতে পারেন খুব ইজিলি সো এই ছিল আইফোনের এমডিএম আনলকের কমপ্লিট একটা প্রসেস আই হোপ এই ভিডিওটা দেখে আপনি খুব বেশি উপকৃত হবেন আর যদি যেই ওয়েবসাইটটার সাহায্যে আমরা কাজটা করলাম এম আলো ডট ও জি এই ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে ডিপোজিট করে কাজ না করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যানুয়ালি আমাদের থেকে এই কাজগুলো করাই নিতে পারেন পি শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো করে দিতে পারবো সো সব ধরনের সাপোর্ট পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ